হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমরা আসলাম একটা নতুন বাইকের রিভিউ নিয়ে, সেটা হলো হর্নেট 200X, যেটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। সেটা হলো এটা, খুবই একটা অ্যাগ্রেসিভ লুকের সঙ্গে এসেছে গাইস বাইকটা। এই বাইকটা এখন অলরেডি অ্যাভেলেবেল রয়েছে AH মিদ্দে অটোমোবাইল, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আসুন ফার্স্ট অফ অল গাড়ির লুকটার বিষয়ে কিছু কথা বলা যাক। ফ্রন্ট খুবই একটা মাসকুলার ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এলইডি কমপ্লিট হেডলাইট, এখানে উইন্ডশিল, যেটা আপনার লং ট্যুরের সময় উইন্ড ব্লাস্ট অনেকটা রেজিস্ট করবে। এবং বাইকের মধ্যে একটা সব থেকে ভালো ফিচার্স হচ্ছে, টোটাল গাড়িটার মধ্যে যতগুলো বাল্ব আছে টোটালি এলইডি বাল্ব, এখানে কোনো হ্যালোজিন বাল্বের কাজ হয়নি। এবং ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছেন একটা USD ফগ ব্যবহার করা হয়েছে। গাড়িটা সিঙ্গেল চ্যানেল ABS, এবার আমরা সাইড ভিউ দেখব। সাইডেও খুব ভালো একটা মাসকিউলার লুক আছে, এখানে একটা হন্ডার ব্যাচিং দেখতে পাচ্ছি আমরা, 3D নিকেল মনোগ্রামের সঙ্গে। ট্যাঙ্কটা অ্যাপ্রক্স আপনার 11 লিটারের ট্যাঙ্ক আছে। এখানে হ্যান্ডেল বার খুবই আপরাইট পজিশনে হ্যান্ডেল বার, যেটা আপনার লং ট্যুরিং এর সময় খুব একটা পেইন বা খুব একটা ব্যথা দেবে না। ইঞ্জিন কিল সুইচ, এটা হলো হাজার্ড লাইটের সুইচ, নর্মাল সেলফের সুইচ, ডিস্ক ব্রেক, যেটা ফ্রন্ট চ্যানেল ABS, সিঙ্গেল চ্যানেল ABS শুধু ফ্রন্টে আছে। চাবিটা লাগবে ঠিক ট্যাঙ্কের সামনে। এবার সিটের দিকে যদি আসে তো সিটটা দেখতে পাবো, এটা স্প্লিট সিট, কিন্তু খুব একটা উঁচু না পিছনটা, তো পিলিয়ানো খুব কমফোর্টেবল এর সঙ্গে পিছনটা বসে রাইড এনজয় করতে পারবে। এবার আসবো পিছনের দিকটা। যেহেতু আমি বললাম যে গাড়িটা কমপ্লিটলি এলইডির উপরে বেস করা, তো ব্যাক লাইটটাও এলইডি আছে এবং পিছনের ইন্ডিকেটরটাও কমপ্লিটলি এলইডি। পিছনে মাডগার্ড, এবং এই দিকটা যদি আমরা ফলো করি তো ইন্ডিয়ান লং হিসাবে সারি গার্ড দেওয়া রয়েছে, পিলিয়ানের জন্য ফুটপেক, সাইড স্ট্যান্ড, মজবুত একটা সাইড স্ট্যান্ড দেওয়া আছে। 200cc ইঞ্জিন, ইঞ্জিন স্পেসিফিকেশনের উপর আসছি আমি একটু পরে। ফ্রন্ট লুকটা যদি আপনি দেখেন, ফ্রন্টে যেহেতু একটা খুব মাসকুলার বাইক এবং উইন্ডশিল দেওয়া রয়েছে এতটা বড়, তার সঙ্গে দেওয়া রয়েছে এখানে নকল গার্ড, তো ফ্রন্ট থেকে লুকটা খুবই মাসকুলার আসছে। এবং ঠিক ভাইজারের নিচে রয়েছে এখানে নাম্বার প্লেট হোল্ডার। এবার দেখছি আমরা ফ্রন্ট টায়ার সেকশন এসেছি, তো ফ্রন্ট টায়ার সেকশন হচ্ছে 110/70/17, এবং দেখতে পাচ্ছি এখানে ABS এর একটা প্লেট দেওয়া রয়েছে, নিসিন ব্র্যান্ডের টুইন পিস্টন সিলিন্ডার, একটা মানে মাস্টার ক্যালিপার ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছি USD ফোক, যেটা অত্যাধিক গাড়িতে দেয় না, এটাতে আছে USD ফোক, যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরার পারপাসের বাইক। তো এখানে দেখতে পাচ্ছি এখানটা হয়তো খালি খালি লাগছে, কারণ এখানে একটা লেগ গার্ড লাগে, তো লেগ গার্ডটা ওটা থার্ড পার্টি অ্যাক্সেসরিজ, ওটা যদি আপনি লাগাতে ইচ্ছুক থাকেন তো শোরুম আপনার শোরুমের সঙ্গে যোগাযোগ করলে এটা ফিটিং হয়ে যাবে। এবার আসবো পিছনের টায়ারের উপর। ঠিক সামনের মতো একই, পিছনেও MRF ব্র্যান্ডের টায়ার, 140/70/17 সাইজের টায়ার, এবং পিছনেও দেখতে পাচ্ছি ডিসপ্লে, যেটা সেম নিসিন ব্র্যান্ডের সিঙ্গেল সিলিন্ডার ডিসপ্লে, কিন্তু এটা যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS, তো পিছনের চাকায় ABS দেওয়া হয়নি। তো বন্ধুরা, এবার আসবো আমরা বাইকের মেইন জিনিসের উপর, সেটা হলো ইঞ্জিনের উপর। তো দেখা যাক ইঞ্জিনটা কেমন পাওয়ার জেনারেট করে, আসুন। এটা হলো একটা সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড এয়ার কুল ইঞ্জিন, যেটা হলো আপনার 184cc, সেটা আপনার টর্ক জেনারেট করে 16.1 Nm টর্ক অ্যাট 6000 RPM, এবং পাওয়ার জেনারেট করে 16.99 PS অ্যাট 8500 RPM। এটা একটা 5-speed ইঞ্জিন, 5-speed গিয়ারবক্সের সঙ্গে এটা ইঞ্জিন।
তো এবার আমরা কথা বলবো গাড়িটার কার্ব ওয়েট এবং সিট হাইটের উপর। তো গাড়িটার প্রপার ওজন হচ্ছে আপনার 147 কেজি এবং সিট হাইট হচ্ছে 810 mm। তো আমি হলাম 5'6". তো গাড়িটাই বসে দেখি এবার, আমার জন্য যথেষ্ট লম্বা একটা বাইক, খুবই উঁচু যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। এবার কথা বলবো গাড়িটার দামের বিষয়ে। তো এবার আমাদের সামনে এসেছেন, এটা হলো আমাদের AH মিদ্দে অটোমোবাইলের ওনার এবং এটা হলো আমাদের শোরুমের স্টাফ। তো ইনি নিজের মুখে বলে দিক যে এক্স শোরুম প্রাইজের কি আছে। এটার এক্স শোরুম আছে 1,55,000 টাকা, খুবই কম দামে গাড়িটা কোম্পানি প্রোভাইড করছে আপনাদের। তো এবার শুনবো আমরা বাইকের সাউন্ডটা, স্টার্ট করি আগে। খুবই মিষ্টি সাউন্ড।